আমার নাইগা ভাই আপনি আমার আমার বিখ্যাত নাইগা উনি চাচ্ছে আপনার পাশে প্লিজ আর কিছু নেবে এই আসো এখন হলো ওই আপনার ওই সাইডে তুমি এই সাইডে আসো যার জিনিস তার কাছে থাকে তাহলে আমি নাজমান আমার ইকবাল ভাই আমার প্রিয় আপনার ছবি তো হলো মানে বাংলাদেশের একটা সারা জাগানো আপনার ছবি মানেই হলো বাংলা ইংলিশের একটা দুর্দান্ত যাত্রা দিন দা ডে মানে এরকম দিনের মধ্যেই আমরা বলবো না ওইটা আমরা বলবো আমরা ওইটা বলবো না আমরা বলবো না আমার সিনেমা দেখি বড় সাফল্য আমরা দেখতে পেয়েছি প্রচুর মানুষ দেখেছে অবশ্যই অনেক এত দর্শকরা এসেছে এই জিনিসটা কেমন লেগেছে স্পেশালি মালয়েশিয়া টুডের আর কি এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই মালয়েশিয়াতে যেই ঘটনাটা হয়েছে সেটা আসলে আমরা আশা করছি মিডল ইস্টেও সেম একই রকম ঘটনা ঘটবে এবং আমেরিকাতেও একই রকম ঘটনা ঘটবে অস্ট্রেলিয়াতেও ঘটবে আশা করি বিশ্বজয় করবে হ্যাঁ কারণ আর মিডল ইস্টে আপনি জানেন যে গালফ কান্ট্রিগুলোতে প্রচুর বাংলাদেশি থাকে 1 কোটি বাংলাদেশি আছে যদি সবগুলো গালফ কান্ট্রি হিসাব করেন মালয়েশিয়াতে 15 লক্ষ আর এখন সিঙ্গাপুরে মুভি যাচ্ছে সিঙ্গাপুরেও এত ছোট্টি কান্ট্রি ওইখানে 4 লক্ষ বাঙালি আছে বৈধভাবে অবৈধভাবে কতটুকু আছে জানি না তাই সব কিছু মিলে ইনশাল্লাহ যেইখানেই আমাদের ছবি রিলিজ হবে এই ঘটনাটা ঘটবে তবে মালয়েশিয়ার ব্যাপারে বলবো যে মালয়েশিয়ার সবাই শুধু আমাদের মুভি না তারা দেশকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে প্রমোট করার জন্যে ওনারা যথেষ্ট চেষ্টা করেছে এবং টিজিবি যে টুইন টাওয়ার যে টিভি যে সিনেপ্লেক্স আছে ওদের হিস্ট্রিতে এটা নাই এমনিতে সকাল থেকেই তো শো ছিল আপনি তো জানেন রেগুলারলি প্রতিটা স্ক্রিনে 4টা শো থাকবেই কিন্তু আমাদের শোটা ছিল 5টা 20-এ 5টা 20-এ লাস্টে মালয়েশিয়ান ছবি তারপরে আমেরিকান ছবি এবং অন্য অন্য দেশের যেগুলো ছবি আছে ইন্ডিয়ান ছবিও ছিল একদম সবগুলো নামিয়ে ফেলছে 8টা স্ক্রিনে অ্যাট এ টাইমে ছবি স্টার্ট করেছে আধা ঘন্টা আগে পিছনে কিন্তু তারপরও মোর দ্যান 1000 অডিয়েন্স ছিল যারা টিকিটই পায়নি এবং ওইখানেও মিছিল করতেছিল যে টিকিট নাই মানে আমাদের দেশে যেইটাই যে ব্লকবাস্টার সিনেপ্লেক্স সনি যেখানেই গিয়েছি আমরা যে আন্দোলনটা ছিল টিকিট নাই সেম ছিল তবে মানে সত্যিকারেই বলবো যে আমাদের দেশের লোক তাদের ভিতরে যে উৎসাহ আছে দেশের প্রতি ভালোবাসা আছে এটা এবার মালয়েশিয়াতে প্রমাণ করে দিয়েছে আমরা একটু মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসি আপনি তো চলচ্চিত্রের বাইরে না এবং আপনি সর্বশেষ FDC-তে যেভাবে জাগ্রত করে আসছেন এটা এটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা অনন্য ঘটনা এবং এটা আমরা মনে করি যে সবাই সবার জন্য একটা ইতিহাস নির্মাণ করছেন এটা আমাদের এখানে প্রযোজক সাহেব আছেন আপনার ছবির এবং ডিরেক্টর প্রযোজক সব কিছু মিলে আপনারা মানে এমন একটা মিথক্রিয়া তৈরি হয়েছে যেটা বাংলাদেশ আর এখানে ঈশাখাও আছে ঈশাখা তো আছে হ্যাঁ সব মিলে আজকে তো আপনি জানেন যে এই সাকিব বুবলি নিয়ে তোলপাড় এরকম সাকিব যে একের পর এক ঘটনা ঘটাচ্ছে নায়িকাদের গর্ভে একের পর এক সন্তান আসতেছে এটা নিয়ে আপনার বক্তব্যটা কি আপনি যেভাবে কোশ্চেন করলেন আসলে প্রতিটা মানুষেরই ব্যক্তিগত লাইফ থাকে তার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলাটা কি ঠিক হবে আমার না না স্টার হলে সেটা তো পাবলিক ফিগার অনন্ত জলকে নিয়ে মানুষ কথা বলতেছে না না সেটা ঠিক আছে সেটা পাবলিক কথা বলবে না না আপনি একটু বলেন না যে এটাকে আপনি চলচ্চিত্র একজন নায়ক হিসেবে কি চোখে দেখেন কি চাচ্ছেন এই পরিবারটা কি আমার মনে হয় কি আমি একটা কথা বলি আমি এমনিতেই সবাইকে খুবই ভালোবাসি আমি আমাদের চলচ্চিত্রে যারাই কাজ করেন শিল্পী যারা কাজ করেন তাদেরকে আমি অনেক ভালোবাসি
যারা আমাদের সিনিয়র আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি এবং সবাইকে আমি খুব ভালোবাসি। আমি মানুষ হিসাবে মানুষকেই ভালোবাসি। তা আমি এই জন্যে শুধু এইটুকুই বলবো যে সবাই সৎপথে থাকা ভালো, সৎপথে থাকা ভালো। সৎপথে আল্লাহ তাআলা যারা সৎপথে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন ইহকালে এবং পরকালে। এই জন্যে আমরা চাই যেই কাজগুলো করলে মানে চলচ্চিত্রের বদনাম হবে না, সেই কাজগুলো সবাই মিলে সেই ভালো কাজগুলি করলেই ভালো হয়। এমনিতে চলচ্চিত্রের যে দুর্দিন ছিল আল্লাহ তাআলার দয়ায় যে ঈদের থেকে কিন্তু এটা কেটে গেছে। এখন যে কোনো ছবি রিলিজ হলেই কিন্তু হলের দর্শক আসছে, আপনার হলেও কিন্তু আমি দেখলাম অনেক দর্শক আসছে ছবি রিলিজ হলে, তারপরে যেটাই রিলিজ হচ্ছে সেখানেই কিন্তু দর্শক আসছে। তাই সুতরাং আমরা নেগেটিভগুলো না সরিয়ে ওনারা ব্যক্তিগত ব্যাপার, যেটা মিডিয়াতে আসছে সেটা মিডিয়া লিখবে দর্শক করবে এটাই স্বাভাবিক। শিল্পী হিসাবে আমরা বলবো যে আমরা যতটুকু পারি এটাকে কভার করা এবং নেক্সটে যে না হয় তাকে মানে উপদেশ দেওয়া আমাদের, এবং যারা শিল্পী কাজ করবেন তার সাথে তাদেরকেও একটাই উপদেশ দেওয়া যে সবাই একটু ভালোভাবে চলা, সাবধানতা অবলম্বন করা এবং ভালো কাজ করা, সবাই যে আমাদেরকে ভালো বলে। কারণ চলচ্চিত্রে এমনিতেই কাজ করলে মানুষ অন্য চোখে দেখে, তারপরে যদি বদনাম টদনাম এগুলি রটাতে থাকে তাহলে চলচ্চিত্র থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। এই কারণে বলবো যে কাউকে পার্সোনাল অ্যাটাক না করে, কাউকে পার্সোনালভাবে হিট করে কথা না বলা, এগুলো তার পার্সোনাল লাইফে যেটা ঘটে গেছে সেটা তো আপনারা সবাই জানেন, সেটা আমরা নতুন করে বলে আবার নতুনভাবে নিউজ না করাই ভালো। আমি নতুন করে নিউজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি তো বলছেন যে আপনি সাকিবকে নিয়েও এর আগে ছবি করার প্রত্যাশা করছেন। আমি আবারও বলি, এখনও বলি তখনও বলি, এটা অডিয়েন্সের চাহিদা যে আমি সাকিব একসাথে কাজ করি। এটা ইকবাল ভাই যেই যে দাঁড়িয়ে আছেন আমাদের ইকবাল ভাই, আমি যখনই FDC-তে যেতাম তখনই বলতো অনন্ত ভাই আপনি আমার একটা ছবি করেন, আবার তারপরে বলতো আচ্ছা অনন্ত ভাই আপনাকে আর সাকিবকে নিয়ে আমি একটা ছবি বানাই। ইকবাল ভাই কিন্তু কন্টিনিউ হয় যেটা বলতো, এখন না এই ইদানিং কয়েকদিন ধরে বলে কয়েকদিন ধরে বলে নাই, বাট আমাকে আগে এরকম বলতো যে চলেন আপনাদের দুইজনকে নিয়ে আমি একটা ছবি বানাবো। না না আমি কেন করব না, সাকিব তার ব্যক্তিগত ব্যাপার, সে যেটা করেছে সেটা তার অবশ্যই একটা পার্সোনাল ব্যাপার। আর মিডিয়াতে কিন্তু এই জিনিসগুলো দুই চার দিন পরে এমনিতেই মানুষ মনে রাখবে না, কত ঘটনাই তো আবার নতুন ঘটনা সামনে আসবে, এই ঘটনা কিন্তু চাপা পড়ে যাবে। এটা আপনার চলচ্চিত্রের জন্য কতটা সুনাম বয়ে আনছে বলে আপনি মনে করেন? না কোনো শুধু এইটা না, কোনো বদনামী চলচ্চিত্রের জন্য সুনাম আনবে না, শুধু এইটা কেন কোনোটাই আনবে না। আপনি যেইটাই হবে খারাপ সেটা খারাপ। এখন এই পরিবারের জন্য আপনার কি শুভকামনা থাকবে? শুভকামনা থাকবে সেটা তো আসলে আপনারা এভাবে কথা বলেন মানে কথা বলাই ছেড়ে দেন আর কি। আপনারা না শুভকামনা বলতে হচ্ছে সবাই ভালো থাকুন। হ্যাঁ ঈশাখা সে তো আগেই বললাম, ঈশাখাও এখানে না। আমি তো তায়েব ভাইকে মানে যখন উনি প্রথম থেকে আমার পরিচয়, মানে আমি যদি কোনো পোলাইট কোনো পার্সন দেখি মানে 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 তার বিহেভ এত পোলাইট এবং এত ভালো মানুষ। ইভেন দো আমাদের সাথে যে কাজ করে জামাল ভাই একরাম ভাই, ওনারাও বলছে ওনার সাথে কাজ করলে মনে হয় যে উনি মনে হয় যে মাথায় উঠায় রাখে সবাইকে, মানে এত ভালো ব্যবহার। তাই তায়েব ভাইকে আমি এইটুকুই বলবো, তায়েব ভাই এক ভালো মানুষ, ওনার ছবি সবাই দেখবে, সবাই ওনার ছবি দেখবে এবং সবাই ওনাকে উইশ করবে যে পরবর্তীতে আরও তায়েব ভাই ভালো ভালো ছবি বানাবে। থ্যাংক ইউ।